আরে ভাই দাঁড়াই দে আর কি করতে আছি, এত মাথা পুরা গরম, মাথা পুরা পুরা গরম। মানে এই যে ইঞ্জিন অয়েল যে দুই নাম্বার বাজারে আসে, এটা কোথা থেকে আসে? আপনার আমার ভুলে আসে, আপনারা যারা হচ্ছে এই দোকান থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, করার পরে কি করেন, এটা কিন্তু আপনারা দোকানে রাইখা চলে যান। কিছু অসাধু দোকানদার আছে যারা হচ্ছে এটা 10 টাকা বা 15 টাকা করে পার পিস বিক্রি করে। তো ভাই আপনার ভুলের জন্য আপনি দুই নাম্বার ইঞ্জিন অয়েল বাজারে আসার লাইনটা পথটা আপনি করে দিচ্ছেন, আপনারা করে দেন। একটু যদি সচেতন হন তাহলে কিন্তু মানে বাজারে কোনো দুই নাম্বার ইঞ্জিন অয়েল আসার সম্ভাবনা নাই। কথা পরে, আগে আগে পরে আপনি এই যে বোতলটা জাস্ট একটা ফুটা করে যদি মানে সাইরা দেন তাহলে তো এটা আর দুই নাম্বার হতে পারে না, হতে পারে কোনোভাবে হতে পারে না। কিন্তু আপনারা কি করেন, এটা হয়তো ফেলে দেন অথবা হচ্ছে গিয়ে এটা দোকানে রেখে যান। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন দোকানটা অনেক ছোট, কিন্তু এই দোকানদারের মনটা অনেক বড়। সে এই জিনিসগুলো রাইখা দিছে এবং সে হচ্ছে আমাকে ফোন দিছে যে ভাই আপনার মাথা অনেক গরম দুই নাম্বার ইঞ্জিন অয়েলের জন্য। তো এখন কথা হচ্ছে ভাই, আপনি আর আমি যদি সচেতন হই তাহলে কিন্তু কোনোভাবেই দুই নাম্বার ইঞ্জিন অয়েল বের হওয়া সম্ভব না। খুব কম দোকানদার আছে যারা হচ্ছে এটা নষ্ট করে দেয়, কিন্তু কথা হচ্ছে আমাদের ভুলের জন্য কিন্তু আমরা নিজেরাই প্রতারিত হচ্ছি বা আমাদের ভুলের খেসারত কিন্তু আমাদেরই দিতে হচ্ছে। এর কারণ হচ্ছে এই এই বোতলটা হচ্ছে কিছু অসাধু লোক হচ্ছে দুই নাম্বার ইঞ্জিন অয়েল রিফিল করে আবার এটা কিন্তু বাজারে ছাড়ে, ঠিক তখন কিন্তু আপনি বা আমি এসে কিন্তু এটা আবার হচ্ছে আমাদের পকেটের টাকা দিয়ে কিনে আমাদের বাইকে লাগাই। এর ফলে কি হয়, আমাদের বাইকের ক্লাচ প্লেট কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা যেটা করতে পারি এটা হচ্ছে একটা মানে যদি দোকানে রেখে যাই, দোকানে রেখে যাওয়া উচিত না, কারণ নিজ দায়িত্বে এটা নিয়ে এটা হচ্ছে নষ্ট করে ফেলে দেওয়া উচিত, তাহলে কিন্তু দুই নাম্বার ইঞ্জিন অয়েল বাজারে কিন্তু আসতে পারবে না। অথবা আমরা অনেকে ফেলে দিই, এটা ফেলে দেওয়া উচিত না। ফেলে দেন, ফেলে দেওয়ার আগে অবশ্যই আপনি যেটা করবেন এটা নষ্ট করবেন, একটু ফুটা করে বা ছিদ্র করে ফেলে দিবেন। তো বন্ধুরা একটা কথা বলতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে হবে, লাইক দিতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে আপনার মতামত। আর আপনি এত এত বেশি শেয়ার করবেন যাতে প্রত্যেকটা বাইকার এই জিনিসটা দেখে এবং হচ্ছে নিজের থেকে সচেতন হয়ে এই মানে যে ইঞ্জিন অয়েলের যে বোতলগুলো আছে সেটা নিজ দায়িত্বে যেন ছিদ্র করে বা নষ্ট করে তারপরে ফেলে দেয়, কেউ যেন কোনো দোকানে না রেখে যায় এবং মানে এটা নষ্ট না করে বা ফুটা না করে যেন ফেলে না দেয়। তাহলে কিছু অসাধু লোক আছে তারা কিন্তু এটার ফায়দা ঠিকই নেবে, মাঝখান থেকে আপনি আমি বিপদে পড়বো, আপনার আমার বাইকের ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনি যদি একজন বাইকার হন তাহলে ভিডিওটা শেয়ার করা আপনার মানে একটা দায়িত্বের ভিতরে পড়ে গেছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে জানাই দিবেন যাতে সবাই এই জিনিসটা নষ্ট করে দেয়। তো বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ। বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা করতে সহযোগিতা করেছে সুপার শাইন মোটরজোন, মোহাম্মদপুর রিং রোড টিকাপাড়ায় সূচনা কমিউনিটি সেন্টারের পিছনে অবস্থিত। তাদের কাছে আসলে এতটুকু গ্যারান্টি দিতে পারি, কোনো দুই নাম্বার ইঞ্জিন অয়েল পাবেন না।